কিছুদিন অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন, অপেক্ষা করুন, উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মসূচি দেওয়া হবে এবং সেই কর্মসূচি কঠোর কর্মসূচি হবে। এটা কোনো নরম বা ওই যে ভদ্রলোকের শান্তিপূর্ণ কর্মসূচি হবে না। একটা সময় আসবে যেই সময়ে এই সরকার বুঝতে পারবে যে তাদের এখন আর ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই। বাংলাদেশে আরও যত গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তি আছে তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, বা আওয়ামী লীগের বিরুদ্ধে সকল শক্তিকে একত্রিত করে আন্দোলন করে এই সরকারকে বাধ্য করতে হবে, যাতে করে তারা আগামী নির্বাচন একটি নির্দলীয় সরকার অধীনে দিতে বাধ্য হন। বিরোধী দলকে একেবারে নিঃশেষ করে দেওয়ার যে পরিকল্পনা তাদের আছে তারই একটি অংশ হিসাবে বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা হয়েছে। বিএনপিকে আরও উদার হতে হবে। বাংলাদেশে আরও যত গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তি আছে তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, বা আওয়ামী লীগের বিরুদ্ধে সকল শক্তিকে একত্রিত করে আন্দোলন করে এই সরকারকে বাধ্য করতে হবে, যাতে করে তারা আগামী নির্বাচন একটি নির্দলীয় সরকার অধীনে দিতে বাধ্য হয়।